রাজধানীর শাহজাদপুরে মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিশু ছাত্রীর ধর্ষণের অভিযোগ উঠেছে। তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হাফিজ কারি মোহাম্মদ আবুল বাশার হেলালির বিচার দাবিতে সন্ধ্যায় মাদ্রাসার সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, নানা সময় অভিযুক্ত ওই শিক্ষক শিক্ষার্থীদের অনৈতিক কাজে প্রস্তাব দিত। দোসরা জু নিজ প্রতিষ্ঠানে অভিযুক্ত শিক্ষক আবুল বাশার ছাত্রীদের ধর্ষণ করে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ অভিভাবকরা। ধর্ষিত দুইজনেরই বয়স 11 বছর। ঘটনার সুরাহায় আজ ওই প্রতিষ্ঠানে বৈঠক হবার কথা থাকলেও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন ওই শিক্ষক। পরে গুলশান থানাকে জানালে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। অনেকদিন ভয়ভীতি দেখাই ওনাকে গোপন রাখা হয়েছে যে তোমরা বলবা না তাহলে তোমাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। যে আল্লাহর কোরআন নিয়ে এগুলি করতে পারে তাকে আপনি কি করবেন বলেন? এর ফাঁসি ছাড়া আর কোনো বিচার চাই না। ওনার লেবাস, ওনার কথাবার্তা দেখে কেউ মনে বিশ্বাস করতে পারে, উনি একজন আন্তর্জাতিক মানের লোক। সেক্ষেত্রে ওনার এই কাজগুলা করা মোটেও ঠিক হয় নাই। উনি দীর্ঘদিন ধরে এভাবে কাজ করছে এগুলো আমরা জানতাম না। এটা উপযুক্ত বিচার হোক এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক, নির্যাতন বা খারাপ ধরনের কিছু হোক, ছোটো বাচ্চা অবশ্য শিশু এরকম যেন না হয়।